ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন ধরেই শুনছিলাম যে নর্থ কলকাতায় শিয়ালদার কাছে একটা মার্কেট আছে, বৈঠকখানা মার্কেট। ওখানে নাকি উডেনের ফার্নিচারগুলো, মানে কাঠের আসবাবপত্র, খুব কম দামেই পাওয়া যায় এবং খুব সুন্দর ডিজাইনের পাওয়া যায়। তো সেই জন্য ভাবলাম একবার ঘুরে আসি আর সাথে আপনাদেরও নিয়ে যাব। চলুন তাহলে এবার যাওয়া যাক। আমরা মেট্রোয় করেই গিয়েছিলাম। মেট্রোতে যেতে চাইলে আপনাদের সেন্ট্রালে নামতে হবে, তারপর সেন্ট্রাল স্টেশনে নেমে ওইখান থেকে একটা, এই যে দেখছেন বড় পাহাড়ের মতন সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠে আপনাদের 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরিয়ে ডান দিকে যেতে হবে। ডান দিকে কিছুটা যাবার পরেই একটা বড় রাস্তা দেখতে পাবেন, রোডটা আপনাদের ক্রস করতে হবে। তারপরে রোডটা ক্রস করেই একদম আপনাদের সোজা যেতে হবে, স্ট্রেট একদম। রাস্তাটা ক্রস করে এখন আমরা সোজা যাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে রিক্সাও নিতে পারেন, কিন্তু এখান থেকে খুব বেশি দূর না, শিয়ালদা ফ্লাইওভারের কাছেই। আমরা হেঁটেই যাচ্ছি রাস্তার দুদিকে বিভিন্ন ধরনের দোকানের শাড়ি দেখতে দেখতে, এটাও কিন্তু মন্দ লাগছে না। আমরা পৌঁছে গেছি বৈঠকখানায়। দেখুন লেখাই আছে নিউ বৈঠকখানা মার্কেট অ্যাসোসিয়েশন। বৈঠকখানা যে লেখা আছে ওই নিচে রাস্তাটা দিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন কাঠের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র। এখানে আপনারা কাঠের আলমারি, কাঠের খাট, ড্রেসিং টেবিল, ঠাকুরের সিংহাসন সব কিছুই আপনারা পেয়ে যাবেন। অনেকে আবার কাজও করছে, কেউ ডিজাইন করছে, কেউ পালিশ করছে। একটা দোকানে গেলাম জানার জন্য কীরকম কী দাম আছে এবং এখানে রেডিমেডই খাট কিনতে পাওয়া যায় কি না, নাকি অর্ডার দিলেও ওরা বানিয়ে দেয়, এই সমস্ত কিছু জানার জন্য। আমরা যে দোকানটায় গিয়েছিলাম ওখানে 28,000 থেকে শুরু হচ্ছে, আর একটা দোকানে গেলাম ওখানে 25,000 থেকে শুরু হচ্ছে। তবে আপনারা যদি বার্গেনিং করেন তাহলে কিন্তু এর থেকেও আরও কমে আপনারা পেতে পারেন। ওখানে সবই সেগুন কাঠেরই খাট আছে। এবার আপনি যেরকম দামের নেবেন, আপনি 40 নিতে পারেন, 50 নিতে পারেন, 60 নিতে পারেন, আপনার ইচ্ছা মতন। আর অর্ডার দিলেও ওরা বানিয়ে দেয়, একটা টাইম দেয় যে 10-12 দিনের মতো আমাদের লাগবে, আর না হলে আপনারা রেডিমেড চাইলেও আপনারা নিতে পারেন। চলুন আরও একটু ঘুরে নিই, আরও কয়েকটা ডিজাইন দেখে নিই।
আমার তো দারুণ লাগলো। যদিও এটা চিপেস্ট মার্কেট বলে, কিন্তু আপনি চাইলে এখানে আপনি সেগুন কাঠেরও কিন্তু পেতে পারেন এবং দামি চাইলেও কিন্তু আপনি নিতে পারেন। আর ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর। আপনারাও চাইলে এখানে এসে একবার ঘুরে যেতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। আজকের মতন বাই বাই।